পশ্চিমবঙ্গ বিদ্যুৎ ভবনে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও, এবং কি পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। যখনই প্রেস করবে তখন অল করে দিও, কারণ কি যখনই কোনো আমরা ভিডিও দেব সবার আগে আপডেট চলে আসবে আপনাদের কাছে। তো চলো ভিডিও শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে। তো এখানে যেখানে নিয়োগ করা হবে এটা হলো বিদ্যুৎ ভবনে ব্লক ডিজে সেক্টর 2 বিধাননগর কলকাতাতে নিয়োগ করা হবে। তো এখানে জুনিয়র এক্সিকিউটিভ স্টোর্স পদে নিয়োগ করা হবে। তারপর নিয়োগ করা হবে এখানে দেখতে পারছেন, তো জুনিয়র এক্সিকিউটিভ স্টোর আর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান গ্রেড 2 পদে নিয়োগ করা হবে। যারা জুনিয়র এক্সিকিউটিভ স্টোরের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা পিজি ডিগ্রি লাগবে বা ডিপ্লোমা লজিস্টিক হতে হবে। যদি না থাকে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট করলে আবেদন করতে পারবে। যদি তাও না থাকে ডিপ্লোমা ইন লজিস্টিক ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট করলে আবেদন করতে পারবেন। তাও যদি না থাকে ডিপ্লোমা ইন সাপ্লাই চেন ম্যানেজমেন্টে যদি আবেদন করতেন, তাও না থাকে তাও সাপ্লাই চেন ম্যানেজমেন্টে লজিস্টিক ফ্রম ইন্ডিয়ান ইনস্টিটিউট মেডিকেলের থেকেও কিন্তু আবেদন করতে পারবেন। তাও যদি না থাকে তাহলে কিন্তু আপনি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করলেও বিজনেস ম্যানেজমেন্ট করলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ানের জন্য শুধুমাত্র 3 বছরের ডিপ্লোমা করতে হবে ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু আপনি এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। তা আবার 1 জানুয়ারি 2021 শেষ হবে হতে হবে, যেখানে এসসি এসটিদের 5 বছর ছাড় থাকবে আর ওবিসি আর ব্যাকওয়ার্ডদের জন্য 3 বছর ছাড় থাকছে। তো এখানে পুরো ডেট অর্থাৎ বার্থ ডেট হিসাবে ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে। যারা আবেদন করবেন তাদের কিন্তু ডেট অফ বার্থ বলা হয়েছে 1 জানুয়ারি 2003-এর মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। শুধুমাত্র এখানে যারা সব মিলিয়ে আর যারা আনরিজার্ভ আছে তাদের 1989 থেকে থাকলেও আবেদন করতে পারবেন। যারা এসসি এসটি আছে তারা 1984 সালে হতে হবে। যারা ওবিসি আর বি আছে তাদের 1986 সাল, আর যারা পিডব্লিউ আছে তাদের কিন্তু 1979 সাল পর্যন্ত হতে হবে। জুনিয়র এক্সিকিউটিভের জন্য স্টোরেজের জন্য 14টি শূন্য পদে বিভক্ত করে দেওয়া আছে, আর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান গ্রেড 2 এর জন্য এখানে 400টি শূন্য পদে বিভক্ত করে দেওয়া আছে। ইন্টারন্যাশনাল কম্পিটিশন, যেখানে ন্যাশনাল ফেডারেশন ন্যাশনাল অ্যাসোসিয়েট স্পোর্ট কনসেন্টের জন্য অ্যাথলেটিক ডক্টর লেভেলের জন্য থাকতে হবে। এখানে মিনিমাম আবেদনের জন্য পরীক্ষা হবে, যেখানে 50 নাম্বার 100 নাম্বার পরীক্ষা থাকবে, টোটাল টাইম থাকবে 90 নাম্বার। পরীক্ষা হওয়ার পর এখানে ফাইনাল ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হবে কম্পিউটার বেসড টেস্টে অর্থাৎ অনলাইন টেস্টে ইন্টারভিউ হবে। তারপরে মেডিকেল ফিটনেসের জন্য এখানে আবেদন করতে হবে। তো এখানে যারা আবেদন করবেন তাদের স্যালারি থাকবে জুনিয়র এক্সিকিউটিভের জন্য 1,50,000 টাকা, আর জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য 1,00,000 টাকা থাকবে বেতন। তো এখানে অনলাইনে আবেদন করতে পারবেন, তার যেতে হবে ওয়েবসাইটে, ওয়েবসাইটে যাওয়ার পরে ক্যারিয়ারে যেতে হবে, সেখান থেকে একে একে আবেদন করতে পারবেন একদম কিছু সংখ্যক টাকা নিয়ে। তো এইভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত যদি বুঝে থাকেন তাহলে কিন্তু একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে আবেদন করবেন। এখানে অনলাইন এক্সামিনেশন রেজিস্ট্রেশন হবে হলো 15/12/2021 থেকে 5/1/2022 পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত। তো এখনই আবেদন করে নাও অনলাইনের মাধ্যমে। তো ভিডিও শেষ করছি, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।